ওজু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি ওজু ভঙ্গের কারণ আসল মৌলিক কারণ যেটা সেটা হচ্ছে পায়খানা পশ্চায়ে রাস্তা দিয়ে সামনের পেছনের এই দুইটা রাস্তা দিয়ে যেই কোনো কিছু বের হয় আপনার উজু চলে যাবে হাওয়া বের হোক কোনো আপনার পাথর বের হোক কোনো আপনার কী বলে চির চির বলে আমাদের দেশে ওই যে প্যাটের মধ্যে থাকে এগুলো বের হোক যেটাই বের হোক আপনার উজু চলে যাবে এর পাশাপাশি আপনার যেগুলো আমাদের দেশে জানে না যেমন উজুভঙ্গের কারণের মধ্যে সরাসরি নিজের গুজ্যদার অথবা লিঙ্গকে স্পর্শ করলে অজু যাবে এরকমভাবে মোটের গোস্ত যদি খাওয়া হয় উজু থাকলে উজু যাবে আর যদি না থাকলে উজু কিভাবে হ্যাঁ সেটাই কথা অনেকে মনে করে যে হ্যাঁ উঠের গোস্ত খাইলে উঁজু করতে হয় না উজু করতে হয় না উঠের গোস্ত থাকলে খাইলে উজু চলে যায় যদি থাকে আর কি করতে হবে তো আপনি যদি আবাদত করতে যান তাইলে না করবেন আবাদত না করলে আপনি করতে হবে কেন হ্যাঁ এরকম ভাবে আপনার উজুবঙ্গের কারণে মধ্যে যদি অচেতন হয়ে যায় মানুষ অচেতন হওয়ার অনেকটা ধরন আছে অচেতন কেউ আপনার কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদির কারণে অচেতন হয়ে যেতে পারে অথবা ঘুমের কারণে অচেতন হয়ে যেতে পারে যে ঘুমাইলে অনেক সময় চেতনা সরে চলে যায় তখন এই অচেতনতার কারণে আপনার কি উজু নষ্ট হয়ে যায় হ্যাঁ এইগুলো হচ্ছে আসল কথা কেউ মর্তা ধুইলে উজু নষ্ট হয়ে যায় যদি ইমান নষ্ট হয়ে যায় উজুরত অবস্থায় থাকলে মোরতা ধুয়ে গেলে উঁজু নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে উজুবঙ্গের সাধারণত কারণ